দর্শক আগেই বলেছি যে চীন কিন্তু একেবারেই ইউট্রান যেই তাদের সাথে আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক শক্তি তাদের যেই ব্যবধান তৈরি হয়েছিল এখন কিন্তু খুব দ্রুত বেগে তারা এগিয়ে আসছে এবং এগিয়ে আসছে শুধু মুখে মুখে না তারা কার্যকর কিছু পদক্ষেপ নিয়েছে কিছু প্রতিশ্রুতি দিচ্ছে এবং বাংলাদেশের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হচ্ছে সাথে সাথে কিন্তু সেটা হজম করছে খেয়াল করেন শেখ হাসিনার পতন আন্দোলনের যেই যারা আহত হয়েছে সেই আহতদের চিকিৎসার জন্য তারা দশ সদস্যের টিম আসছে টিম এসে তারা বাংলাদেশ মেডিকেলে গেছে মেডিকেলে যে বলছে যে এখানেই তারা যন্ত্রপাতি সেট আপ করে এখানেই তারা চিকিৎসা শুরু করবে চিন্তা করেন কতখানি তারা আগ্রহী এবং তারা মানে সেই ফিজিক্যাল অবস্থাটা দেখেছে যে কীভাবে সেট করা যায় সেইগুলো নিয়ে তার মানে খুবই ভ তারা তারা তাদের যে গ্যাপটা তৈরি হয়েছে চীনের বিরুদ্ধে যে বাংলাদেশের মানুষ এবং বিরোধী তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের যে মনোভাব সেই মনোভাবটা কাটানোর জন্য তারা এখন আগ্রাসী তৎপরতা এবং এটা কিন্তু আসলে চীনের সারা বিশ্বব্যাপী এরকমই তাদের তৎপরতা থাকে এভাবেই তারা সবাইকে জয় করে বা তাদের ভেতরে ঢুকে পড়ে এবার কিন্তু ডক্টর ইনুস পরিস্থিতিটা বুঝে চীনকে কিছু প্রস্তাব দিয়েছে এবং চীন কিন্তু সেটা মেনেও নিয়েছে এবং সেই প্রস্তাবটা যদি মানে বাস্তবায়িত হয় বাংলাদেশে একটা কিন্তু দারুণ বিষয় রূপ নেবে দর্শক কি সেটা আমি আপনাদেরকে বলছি তার আগে আমি একটু খবরটা বলি কি ঘটেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছে তখনই ডক্টর ইনুস সেই প্রস্তাবটি দিয়েছে এবং সাথে সাথেই সেটা মানে অ্যাকসেপ্ট করেছে ডক্টর ইনুসের একটা দারুণ সময় যাচ্ছে এটা আমি বলবো যে বাংলাদেশের জন্য একটা দারুণ দুর্দান্ত সময় যে ডক্টর ইনুসকে ঘিরে বিশ্ব নেতাদের এত আগ্রহ উদ্দীপনা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে ডক্টর ইনুস মানে সবাইকে সময় দেওয়ার মতন ফুরসত পাচ্ছেন না উনিও তো একটা মানুষ মানে একটার পর একটা সমস্ত মানে গুরুত্বপূর্ণ মানুষ তার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছে তার মানে বোঝেন যে বাংলাদেশে যে একটা পরিবর্তনের জন্য সারা বিশ্বের কি পরিমাণ আগ্রহ ছিল এবং সেটা পরিবর্তন হওয়ার পর যেহেতু তার রাজনীতির এখন মঞ্চে প্রধান হিসাবে এসছে ডক্টর ইনুস এবং ডক্টর ইনুস আগে থেকে যেহেতু আন্তর্জাতিক পরিসরে খুবই পরিচিত মানুষ ছিল সেই কারণে কিন্তু প্রচণ্ড বেগে এখন মানুষ আগ্রহী হয়েছে মানুষ মানে বিশ্ব নেতারা এবং তারা আসছেন বোঝার চেষ্টা করছেন ডক্টর ইনুস কি করতে চান বাংলাদেশকে এবং তার সংস্কার প্রস্তাব তার বক্তব্য তার চিন্তাভাবনাটাকে তারা মন্ত্র মুগ্ধের মতো শুনছেন এবং সমর্থন দিচ্ছেন তার সিমটম আপনারা নিশ্চয়ই পেয়েছেন যে সাড়ে তিনশো কোটি ডলার মার্কিন ডলার সহায়তা করবে ইউনুসের সংস্কার প্রস্তাবে বিশ্বব্যাংক আচ্ছা আসে এবার চীনের প্রসঙ্গ এই খবরে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেছে চীন বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস ডিজি অর্জনে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি বুধবার নিউ ইয়র্কে স্থানীয় সময় জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউসের সঙ্গে সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এসব কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এবার আসল কথাটা আসি ডক্টর ইনুসের আহ্বানে সাড়া দিয়ে চীনা সোলার প্যানেল প্রস্তুতকারকরা কারকরা বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী চীন সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে তাহলে কি চীনা সোলার প্যানেল বাংলাদেশের মূল সংকট কি এখন জ্বালানি সংকট সেই সংকট সমাধানে সোলার প্যানেল প্রস্তুতকারকরা যদি বাংলাদেশে কারখানা স্থাপন করে তাহলে এই কত দ্রুত বেগে বাংলাদেশের এই জ্বালানি ঘাটতি মানে পূরণ হবে এটা কল্পনা করেছেন ঠিক সেই প্রস্তাবটি ডক্টর ইনুস কিন্তু চীনকে দিয়েছে এবং চীন সেটা অ্যাকসেপ্ট করেছে গত মাসে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ডক্টর ইনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি চীনের সোলার প্যানেল প্রস্তুতকারকদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশের সোলার প্যানেলে চীন না বিনিয়োগ এলে সেটি আমাদের বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মাইল ফলক হবে বলে তিনি বলেছেন তো সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনুসকে চীনের জনগণের পুরনো বন্ধু উল্লেখ করেন এবং তাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান দেখেন সেই চীনা রাষ্ট্রদূতকে বলেছে চীনের রাষ্ট্রদূত সেটা চীনকে বলেছে এবং পররাষ্ট্রমন্ত্রী যখন চীনের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করতে এসছেন ডক্টর ইউনুস কিন্তু আবার সেই কথাটা পুনর্ব্যক্ত করেছেন এবং সাথে সাথে রেসপন্স করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী তার মানে এই দেখা সাক্ষাৎগুলো ওই শুধু ফটো না এটা কার্যকর পদক্ষেপ এবং প্রতিটা দেখেন খালি হাতে কিন্তু আসছে না বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইনুস তিনি জাতিসংঘে আসছেন গেলেন বৈঠক করলেন বক্তৃতা দিলেন চলে আসলেন তিনি ওখানে থেকেই ওয়ার্ল্ড ব্যাংকের সাড়ে তিনশো কোটি ডলার চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে ওটা বাস্তবায়ন করতে হবে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সেটা আমরা করব তো যাই হোক এখন আরো দেখেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান বেজিং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়াতে উৎসাহিত করবে তিনি বলেন জুলাই আগস্টের গণভ্যত্থানের সময় গুরুতর আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে চীনের রেড ক্রস চিকিৎসকদের একটি টিম ঢাকায় পাঠিয়েছে রাষ্ট্রদূত আরও বলেন যে চীন বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের স্বাগত জানাবে অধ্যাপক ইনুস এই আন্তরিকতার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি চীনের লাখ লাখ মানুষকে দারিদ্র অবস্থা থেকে বের করে আনার অদম্য প্রচেষ্টার প্রশংসা করেন ডক্টর ইনুস বলেন চীনের সোলার কোম্পানিগুলো বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করতে পারে যা অনেক ধনী দেশে রপ্তানির ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকারের সুবিধা পাবে তিনি আরও বলেন সোলার কোম্পানি ছাড়াও অন্যান্য চীনা প্রস্তুতকারকরা তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে পারেন এটা একটা বড় যদি চীনের কারখানাগুলি বাংলাদেশে নিয়ে আসা হয় তাহলে এখান থেকে রপ্তানি করতে পারবে তাহলে বাংলাদেশে কর্মসংস্থান এবং বাংলাদেশের যা যা দরকার চীনের উৎপাদিত পণ্য সেটাও তারা দিতে পারবে মোট কথা ডক্টর ইউনুস খুব সুচিন্তিতভাবে এই বিনিয়োগগুলোকে বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে উদ্যোগী হয়েছেন এবং চীনও সেই কার্যক্রমে অংশ নিয়ে তার যে পুরনো অবস্থানটা সেই অবস্থানটা পরিবর্তনের চেষ্টা করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ